जय राधे श्याम, जय राधे, जय गौरहरि। सर्वप्रथम आमी आमार पिता माता ओ आमार परिवारेर सकल सदस्य जादेर आशीर्वादे जादेर कृपाते आज आमी ई कीर्तन जगते एसेछि, जादेर करुणाते आज आमी ई भव माझारे एसे पृथ्वीर आलो बाताश दर्शन करते पेरेछि, সেই পিতামাতার চরণে রইল আমার অনন্ত কোটি প্রণাম। তার সঙ্গে আমার গুরুদেব যাহার চরণাশ্রিত হয়ে আজ আমি হরি কথাই কৃষ্ণ কথাই ব্রতী হইয়া আছি, সেই গুরুর চরণে রইল আমার অনন্ত কোটি প্রণাম। যত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবা। তার সঙ্গে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ও গৌর ভক্তবৃন্দের চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধম অধীন দীন এই দেবী নস্করের ক্ষুদ্র প্রণাম। হে ভক্তমণ্ডলী, বর্তমানে যে কীর্তন জগতে আমি ব্রতী হইয়া আছি, ইহা আমার মতো বালিকার মুখে শোভা পায় না। কারণ কারণ আমি হলামে মূর্খ, মূর্খের সতেক দোষ সর্বদা করে রস, মূর্খের নাহি কোনো জ্ঞান আপনে দেবাকে ফেরে, মূর্খ সদাই মনে করে আমার সব নাহি বুদ্ধিমান। আমি হলাম সেই মূর্খ, তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনিয়াছি গুরু কৃপা হিকে বলম, গুরু মুখে শুনিয়াছি জ্যৈষ্ঠের প্রখরে তাপে তাপিত হইয়া কোন ভ্রান্ত প্রথিক যদি ভূমিতে ভূমিতে কোন বট বৃক্ষের তলে আশ্রয় নেয়, তার যে কি শান্তি যে আশ্রয় নিয়েছে এবং যে ব্যক্তি আশ্রয় নিতে চলেছে সে ছাড়া আর কেউ জানে না। তদ্রূপ আপনাদের মতো কোটি কোটি ভক্তের চরণ তলে আসিয়াছি আমি, কৃপা করে করুণা করে আপনাদের সবার চরণে আমাকে স্থান দেবেন। আরেকটি কথা মা, আমি যে একজন জ্ঞানহীনা ভক্তিহীনা বালিকা, জানি না কত জন্মের সুকৃতির ফলে আজ আমি হরি কথাই কৃষ্ণ কথাই ব্রতী হইয়াছি। এই হরি কথা কি, কৃষ্ণ কথার মাহাত্ম্য কি, সেটা আমি জানি না। আমি কেন, কত কোটি কোটি বছর ধরে যুগ যুগ ধরে মুনি ঋষিরা ধ্যানগ্রস্তে বসে থাকে, তপস্যাগ্রস্ত বসে থাকে, এই কৃষ্ণ নামে এই হরি নামের মাহাত্ম্য জানার জন্য, হরি নামের শেষ জানার জন্য, কিন্তু কোটি কোটি বছর সাধনা করেও যুগ যুগ ধরে তপস্যা করেও এই কৃষ্ণ নামের শেষ খুঁজে পেল না। এই ছোট্ট বদনে কৃষ্ণ কথা হরি কথা কেমন করে বলবো আমি জানি না, তবে আজ আমি গুরুচরণাশ্রিত হয়ে যতটুকু শিক্ষা অর্জন করেছি আপনাদের সম্মুখে ততটুকু পরিবেশন করতে চলেছি। তাই কীর্তন প্রারম্ভের আগে আপনাদের সবার চরণে রইল আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের ভক্তিপূর্ণ প্রণাম। একবার কৃপা করো গুরুদেব, তোমার কৃপা ছাড়া কিছু জানি নে, একবার কৃপা করো একবার কৃপা
সতী কৃপা তব হং বন্দে পরমানন্দ মাধব। কি বললেন না শাস্ত্রে বললেন, আমার সেই গৌর গোবিন্দের যদি করুণা থাকে, সেই গোবিন্দের যদি কৃপা থাকে, তাহলে বোবাই গায় খোঁড়ায় নাচে তুঙ্গগিরি পর্বত লঙ্ঘনে করিতে পারে। তাই সেই গৌর গোবিন্দের পদরেণু আজ আমার শিরে ধারণ করে শুরু করলাম গৌর গোবিন্দ লীলা। আজ বের দেখিয়া নিদান, সে তো আমার গৌর ভগবান, এলে নেই ভারত ধ্বংসকারী।
পদকর্তা এখানে কি বললেন না? পদকর্তা বললেন সেই তো এলো, সেই তো এলো। তা পদকর্তা এখানে কাকে আসার কথা বললেন না? পদকর্তা আরো বললেন, যিনি কালিয়নাককে দমন করেছিলেন, কংস রাজাকে ধ্বংস করেছিলেন, বকাসুরকে বধ করেছিলেন, রাবণ বংশকেও নিধন করেছিলেন, আজ এই কলিযুগে তিনি এসেছেন। তা তিনি কে? তিনি কে মা? তিনি আর কেউ নন, তিনি হলেন একমাত্র ভগবান। তোমাকে এই ভগবান কেন অসুরদেরকে নিধন করলেন? রাবণকে কেমন করে ধ্বংস করলেন? কংসরাজাকে কেমন করে ধ্বংস করলেন? না মা, আমাদের চার চারটি যুগ, শত্রু ত্রেতা দ্বাপর কলি, এই চার যুগে ভগবান চার অবতারে এসে এই অসুরদেরকে নিধন করলেন। তোমা ভগবানের কি দায় পড়েছিল অসুরদেরকে নিধন করার? ভগবানের কি স্বার্থ ছিল যে চার যুগে অবতীর্ণ হয়ে বারে বারে অসুরদেরকে নিধন করে যাবেন? কি স্বার্থ ছিল যুদ্ধ করার? না মগো, ভগবান নিজের জন্য যুদ্ধ করেনি, ভগবান এই মানব জাতির জন্য, ভক্তের জন্য যুদ্ধ করে গেলেন। না কেমন ভাবে? না আমাদের প্রথম যুগ হলো সত্য যুগ। তো সত্য যুগে ভগবান আমার আবির্ভূত হলেন ভবমা ঝাড়ে। তো সত্য যুগে ভগবানের রূপে আমরা কাকে জানি? কি মা, আপনারা সবাই কীর্তন শ্রবণ করেন, এটা প্রথম বছর নয়, প্রতি বছর নাকি এখানে কীর্তন হয়। তাহলে আমাদের সত্য যুগে ভগবান রূপে আমরা কাকে চিনি? সত্য যুগে ভগবান কে? কোন অবতারে এসেছিল? হ্যাঁ, সত্য যুগে নারায়ণ। ধীরে ধীরে ধীরে, তাহলে সত্য যুগে ভগবান নারায়ণ রূপে আবির্ভাব হলেন, আর সঙ্গে কাকে নিয়ে এলেন? কাকে মা, সঙ্গে কাকে নিয়ে এলেন? দেখুন মা, এই ভবমাজারে আমরা সবাই মানব জন্ম নিয়ে এসেছি, ভগবান আমাদের মানব জন্ম দিয়েছে, তবে দুটো লিঙ্গকে আলাদা করেছে, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুংলিঙ্গ, অর্থাৎ একজন পুরুষকে নির্মাণ করেছে আর পুরুষের সাথে সাথে একটা নারীকেও নির্মাণ করে পাঠিয়েছে। কেন না মা, একা একা কোনোদিন সংসার হয় না, তাই না? সংসার করতে গেলে সংসারের মধ্যে নারীদেরকেও প্রয়োজন। তা ভগবান যখন পুরুষ নির্মাণ করেছেন, পুরুষের সাথে সাথে একটা করে নারীও নির্মাণ করে রেখেছেন, তাই না? তাহলে সত্য যুগে ভগবান যেমন নারায়ণ রূপে আবির্ভাব হলেন, নারায়ণের সাথে একজন নারীও এসেছে। কে? নারায়ণ কাকে সঙ্গে নিয়ে এলেন? মাতা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এলেন। তাহলে সত্য যুগে ভগবান নারায়ণ রূপে আবির্ভাব হলেন আর সঙ্গে নিলেন মাতা লক্ষ্মীকে। তবে বাবা ভালো করে লক্ষ্য করে দেখুন, শুধু লক্ষ্মীকে নিয়ে আসেনি, তিনি হাতে করে একটি যন্ত্র নিয়ে এসেছে, তাই তো? কি মা, নারায়ণের হাতে কি থাকে? হ্যাঁ, সুদর্শন চক্র। তাহলে সত্য যুগে ভগবান নারায়ণ রূপে আবির্ভাব হলেন, সঙ্গে নিলেন মাতা লক্ষ্মীকে, আর হাতে ছিল সুদর্শন চক্র। আর ত্রেতাতে রাম অবতারে সঙ্গে নিলেন মাতা সীতাকে। তবে মা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই চার যুগে ভগবানের অবতার কেমন?
ত্রেতাতে রাম অবতারে সঙ্গে নিলেন মাতা সীতাকে, তিনিও খালি হাতে নন, তিনিও হাতে যন্ত্র নিয়ে এসেছে। কি যন্ত্র? হ্যাঁ, রামের হাতে কি থাকে? তীর, ধনু। ত্রেতাতে রাম অবতারে সঙ্গে নিলেন মাতা সীতাকে, আর হাতে ছিল তীর ধনু। আর দাপরে দাপরে কৃষ্ণই অবতারে সঙ্গে নিলেন রাধা রানীকে। তবে মা, ইনিও খালি হাতে নন। কি মা, দাপরে কৃষ্ণ এসেছেন খালি হাতে? তিনিও যন্ত্র নিয়ে এসেছে। কি যন্ত্র? মোহন মুরলী, তাই না? যে মুরলীর শব্দ শুনলে ব্রজবাসীরা স্থির থাকতে পারত না। শুধু ব্রজবাসী নয় মা, আপনাদের এখানে যদি ভগবান শ্রীকৃষ্ণ মুরলীর ধ্বনি করেন, আপনারা কিন্তু স্থির থাকতে পারবেন না। আমাকে পয়সা দিয়ে নিয়ে এসেছেন, কীর্তন ছেড়ে দিয়ে ভগবানের পিছনে ছুটবেন। তাহলে দেখুন, দাপরে কৃষ্ণ অবতারে সঙ্গে নিলেন রাধা রানীকে, আর হাতে ছিল মোহন মুরলী। তবে দেখুন মা, এই কলিযুগে ভগবানের অবতার কেমন? এই কলিযুগে ভগবান অবতীর্ণ হলেন কেমন ভাবে? না, নদিয়ার মাঝারে পিতা জগন্নাথ মিশ্র মাতা শচী দেবীর গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তবে গৌরহরি আমার কেমন করুণাময় ভগবানে দেখুন। আজ গৌরহরি কলিযুগে অবতীর্ণ হলেন, শুধুমাত্র দুটি বাহু উত্তোলিত করে বিনা যন্ত্রে কলির জীবকে উদ্ধার করার জন্য মহামন্ত্র নাম নিয়ে এসেছে। কি মা, গৌরহরি এসেছেন তো, কিন্তু গৌরহরির হাতে কি কোনো যন্ত্র ছিল মা? কোনো যন্ত্র ছিল না, শুধুমাত্র দুটি বাহু উত্তোলিত করে বদনে কেবল ষোলো নামে ৩২ অক্ষরে নিয়ে এলেন। কেন না, গৌরহরি জন্ম নিয়ে বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, এই হরি নামে চিত্র শুদ্ধি করিব সবাকা। গৌরহরি কি বললেন? গৌরহরি বললেন, আমি রাম অবতারে যুদ্ধ করেছি, নারায়ণ অবতারে যুদ্ধ করেছি, কৃষ্ণ অবতারে যুদ্ধ করেছি, কিন্তু এই কলিযুগে আর কোনো যুদ্ধ নয়, আর কোনো মারামারি নয়। দেখো না কলি হত যে, আমি যে শুধুমাত্র তোমাদের উদ্ধারের লাগে এই মহামন্ত্র নামে নিয়ে এসেছি। একবার বলো না, একবার বদন ভরে নামে বলো, একবার কর্ণ ভরে নামে শ্রবণ করো, কারণ এই নাম ছাড়া তোমাদের কেউ উদ্ধার করতে পারবে না। কারণ হরে নাম ঐব, হরে নাম ঐব, হরে নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য, কলৌ নাস্তেব্য, কলৌ নাস্তেব্য গতিরন্যথা। ওহে কলির কলি হত জি, এই নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু কলির জীবের উদ্ধারের লাগে ষোলো নামে ৩২ অক্ষরে নিয়ে এসেছে। সেই নামে কি না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা গো, আমরা কেমন কলি হত যেবে দেখুন বাবা। আমরা কিন্তু মাঠে যাই, ঘাটে যাই, আত্মীয় পরিজনের বাড়ি ঘুরতে যাই, তখন কিন্তু সংসারের মধ্য দিয়ে আমরা সময় বের করতে পারি। কিন্তু ভগবানের দেওয়া নামে বলতে গেলে মা গো আমাদের সময় হয় না। কেন না, ভগবান আমাদের ভবমাজারে যখন পাঠিয়েছিল সৃষ্টি করে, তখন ভগবান আমাদের দুটি করে হাত দিয়ে পাঠিয়েছে, কিন্তু এই ভব মাঝারে এসে সংসার মায়ের বন্ধনে বেঁধে গিয়ে আমাদের কিন্তু আরও একটি হাত গজিয়ে যায়। সেই হাতটা কি না, সেই হাতটা হলো অজুহাত।
সংসারের মধ্যে দিয়ে যদি বলেন একটু ভগবানের কীর্তন করব, ভগবানের নামে কীর্তন করব, মন্দিরের মধ্যে প্রবেশ করে ভগবানের একটু সেবা দেব, তখন আমাদের ওই অজুহাতটি বেরিয়ে যায়। কি অজুহাত? আমার সন্তান আমাকে ভগবানকে ডাকতে দেয় না, এই সংসারের মায়াই পড়ে আমি ভগবানকে ডাকতে পাচ্ছি না। হ্যাঁ, আমার ঘর গরু ছাগল হাঁস মুরগিও আছে, তাদের জন্য আমার সময় হয়ে ওঠে না ভগবানকে ডাকা। কিন্তু মাগো, একবারই কি ভালো করে ভেবে দেখেছেন, আমরা এই মায়ার সংসারে বন্ধনে বেঁধে গিয়েও সেই সংসারের মধ্য দিয়ে সময় বের করে আমরা কিন্তু আমাদের বাড়িতে কেউ আসলে তাদের সাথে দুটো গল্প করি। শুধু তাদের সাথে কেন মা, যখনই সময় বের হয় তখনই বাইরে গিয়ে আমরা গল্প করি। সংসারে মায়ের বন্ধন থেকে সময় বের করে আত্মীয় পরিজনের বাড়িতে ঘুরতে যেতে পারি, মেয়ের বাড়িতে যেতে পারি, বাপের বাড়িতে যেতে পারি, অনেক বাড়িতে আমরা যেতে পারি। কেননা আমাদের সেই মনটা আছে, আমাদের রক্তের টান, নারীর টান মা, তাই রক্ত আছে, তাই সেখানে আমরা ছুটে যাই, আমরা মনে নিয়ে যাই। কিন্তু মা গো, সেই মনটা যদি একবার ভগবানের চরণে দিতে পারে, দেখবেন আর সময় বের করতে হবে না। সংসারের মধ্য দিয়ে কিঞ্চিত সময় বের করে এক সপ্তাহ যদি আপনি মন্দিরের মধ্যে যান, এক সপ্তাহের পরে থেকে আর সময় বের করতে হবে না, আপনার চরণ এমনি থেকে শত কাজের মধ্য দিয়েও মন্দিরের মধ্যে চলে যাবে। কেন বলুন তো মা, মানুষ হলো অভ্যাসের দাস, আপনি যদি অভ্যেস করতে পারেন সেটা আপনার অভ্যাসে পরিণত হবে, আর দ্বিতীয়বার সময় বের করতে হবে না। কিন্তু করুণাময় ভগবান কেমন দেখুন, দয়ালু ভগবান বললেন, ওরে কলির জীব, এই ষোলো নামে বত্রিশ অক্ষর বলতে গেলে যদি তোমাদের কষ্ট হয় তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নামকে আমি তোমাদের উদ্ধারের লাগি আরো ছোট করে দিলাম। গৌর হরি কলির জীবের জন্য কত চিন্তা করছে, কিন্তু আমরা সামান্য জীব হয়ে ভগবানের জন্য চিন্তা করি না। সেই ষোলো নামে বত্রিশ অক্ষরকে ছোট করে ভগবান আমার একটি মাত্র শব্দ নিয়ে এলেন, শব্দটি হলো হরি বল, হরি বল। কি মা, এই হরে কৃষ্ণের থেকে হরি বল শব্দটি কিন্তু ছোট? এই হরি বল শব্দটি ছোট হতে পারে, কিন্তু এর অনেক মূল্যবান অর্থ আছে, এর অর্থের অনেক গভীরতা আছে। এই হরি বল শব্দের অর্থ কি না, হক করে হয় দাপরেরও লীলা, রি অক্ষরে গোপীজনের মন যে মথিলা, বক করে হয় রাধারানীর বহুমত প্রেম, আর ল অক্ষরে লবঙ্গ মঞ্জুরি, একবার হরি বল বললে হবে এক শত কৃষ্ণ। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরে কৃষ্ণ বল, হরি বল, কলি ভগবানকে ডাকতে পারি না। তাই মধ্যাহ্নকালে আজ আমরা সকল ভক্ত মিলে যখন মহতি হরিবাসরে একত্রিত হয়েছি, আজ আমরা সবাই মিলে ভগবানের গুণগান গাইতে গাইতে ভগবানের লীলাটি আস্বাদন করব। কি সবাই মিলে করবেন তো আমার সাথে? চুপচাপ বসে থাকলে হবে না মহ, এটা ভগবানের নামে, আপনি যদি করেন ভগবানের কাছে তোলা থাকবে, আমার জন্য নয়, ভগবানের জন্য করবেন। কি কারা কারা করবেন, সবাই করবেন তো? সবাই করবেন তা, কারা কারা করবেন না হাত তুলুন দেখি। আর মায়েরা কীর্তন শ্রবণ করছে, কারা কারা করবেন হাত তুলুন।
সবাই মিলে করবেন তো নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল একবার কৃষ্ণ বলে হে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে বাহু তুলে সবাই মিলে এবার কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি বাসরে ও গো গুরুদেব
গিয়েছিলে আমার ভাগ্যে ভগবানের দর্শন হবে, কিন্তু গুরুদেব আমি তো এখনো ভগবানকে দেখতে পেলাম না, আমি তো ভগবানকে দর্শন করতে পেলাম না। বলো না, বলো না গুরুদেব, আর কতদিন পর আমি সেই দয়ালে ভগবানকে দেখতে পাব? বলো না। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, আরে দূর পাগল, তোর ভাগ্যে তো ভগবানের দর্শন হয়ে গেছে, আমার ভাগ্যে ভগবানের দর্শন হয়ে গেছে আর আমি তাকে চিনতে পারলাম না। বলো না গুরুদেব, আমি কেমন করে ভগবানকে দেখলাম, আমি কেন ভগবানকে চিনতে পারলাম না? বলো না গুরুদেব। ও গো গুরুদেব, একবার কৃপা করো, একবার কৃপা করো করো, নবদ্বীপের নিমাই পণ্ডিত ভগবান আর আমি তাকে চিনতে পারলাম না। ওগো গুরুদেব, আমার মনে বড় বাসনা ছিল আমি যেদিন দয়ালু ভগবানকে দর্শন করব, আমার এই দুটি বাহু দিয়ে ভগবানের চরণ দুটি সেবা করব, কিন্তু আমার সে মনোবাসনা পূরণ হলো না। কেন জানো? আজ আমি গুরু সেজে ভগবানকে দীক্ষা দিয়েছি আর সেই ভগবান আমাকে গুরু জ্ঞানে প্রণাম করে, সে তো আমাকে চরণের সেবা করতে দেবে না। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাবার পর গুরুদেব যখন শেষ নিঃশ্বাসে ত্যাগ করলেন, গুরুদেবের শেষই কৃতকার্য সমাপন করে ঈশ্বরপুরী আমার গৃহে ফিরে এলেন। যখনই কর্ণে শুনতে পেতেন নবদ্বীপের নিমাই আসছে গুরু দর্শন করতে, সঙ্গে সঙ্গে সেই স্থানে ত্যাগ করে অন্যত্রই চলে যেতেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাবার পর ঈশ্বরপুরীর যখন শেষ সময় হয়ে গেছে, ঈশ্বরপুরীকে দর্শন করতে এসেছে ঈশ্বরপুরীর এক শিষ্য গোবিন্দ ঘোষ। তাই গোবিন্দকে কাছে দেখে ঈশ্বরপুরী বলছে, রে গোবিন্দ, গোবিন্দ আমি তো চলে যাব, যাবার সময় আমার একটি মনোবাসনা তোকে জানাই। আমার গুরু আমাকে আশীর্বাদ করেছিল আমার ভাগ্যে ভগবানের দর্শন হবে, কিন্তু গুরুমুখে যখন শুনলাম নবদ্বীপের নিমাই পণ্ডিত ভগবান, আমার যে মনোবাসনা আর পূরণ হলো না। তাই আমি মারা যাবার পর তুই চলেই যাবি নীলাচলে, সেখানে গিয়ে তুই নিমাইয়ের চরণে সেবা করবি আর আমি অলক্ষ্য হতে তোর হাতের উপর হাত দিয়ে আমি সেই নিমাইয়ের চরণে সেবা করব। এই কথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গুরুর শেষ কৃতকার্য সমাপন করে গুরুর কথা মতো চলে এলেন নীলাচলে। সেখানে গিয়ে নিমাইয়ের চরণে সবে কথা জানালেন। সবে শুনে নিমাই পণ্ডিত বলছে, না গোবিন্দ তার হয় না, সম্পর্কে তুমি আমার গুরু ভাই, তুমি আমার চরণে সেবা করতে পারো না। প্রভু, তুমি যদি আমাকে চরণে সেবা করতে না দাও তাহলে যে আমার গুরুর আদেশ অমান্য করা হবে, আর আমি যদি আমার গুরুর আদেশ অমান্য করি তাহলে যে আমাকে নরকে যেতে হবে।
বেশ গোবিন্দ তোমার মনোবাসনা পূরণ হবে। সেদিনের পর থেকে গোবিন্দ প্রভুর চরণে সেবা করত, সেবার কোনো ত্রুটি ছিল না। কিন্তু একদিন প্রভু আমার সেবা গ্রহণ করে দরজা জুড়ে শয়নে আছে, ঠিক এমতো অবস্থায় গোবিন্দ এসে বলছে, প্রভু তুমি এমন ভাবে শয়নে আছো কেন? তুমি তো এমন ভাবে শয়নে থাকো না। আচ্ছা প্রভু, তুমি একটিবার দাঁড়টি ছেড়ে দাও, আমি ভিতরে প্রবেশ করে তোমার চরণে সেবা করব। গোবিন্দ আজ আমার শরীরটা ভালো নেই, আজ তোমাকে চরণে সেবা করতে হবে না, যাও আজ তুমি নিজে সেবা গ্রহণ করো। তা কি হয় প্রভু, তুমি তো জানো আমি তোমার চরণে সেবা না করে কোনোদিনই সেবা গ্রহণ করি নাই। আগে আমি তোমার চরণে সেবা করব, তারপরে নিজে সেবা গ্রহণ করব। গোবিন্দ তুমি আমাকে বিরক্ত করছো কেন? যাও যাও বলছি, তুমি সেবা গ্রহণ করে এসো, আমার চরণের সেবা তোমাকে করতে হবে না। এই বলে প্রভু আমার কপট ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, তাই তো আমি তো প্রভুর চরণের সেবা ছাড়া থাকতে পারি না, কিন্তু আমি কেমন করে চরণের সেবা করব? তাহলে কি আজ আমি প্রভুর চরণের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? না না, আমি একটা দিনও চরণের সেবা করে থাকতে পারব না, কিন্তু আমি কেমন করে চরণের সেবা করব? এই কথা চিন্তা করতে করতে প্রভুর গায়ে যে উত্তরীয়টা ছিল সেই উত্তরীয়টা নিয়ে, গোবিন্দের গায়ে যে উত্তরীয়টা ছিল সেই উত্তরীয়টা নিয়ে প্রভুর গায়ে বিছিয়ে দিয়ে প্রভুকে অতিক্রমে করে ভিতরে প্রবেশ করে প্রভুর চরণে সেবা করছে, আর নয়নে জলে প্রভুর চরণ ধেয়ে দিচ্ছে, আর মনে মনে বলছে, ও গো প্রভু তোমার চরণী তলে